আর এই রুটটা অনেক সুন্দর। এখানে টোটালি ভিডিও করা নিষেধ আর ভিতরে ছবি তোলা নিষেধ। তৃতীয় তলায় গম্বুজের সাথে এবং অন্যান্য স্থানে আলো ঝলমল করা আকর্ষণীয় ঝাড়বাতি রয়েছে। আমরা চায়নাবাদ গিয়ে ওটাও আপনাদের দেখাবো এই ব্লগে। জসিম কেমন লাগে? কথায় আছে, ভ্রমণ এবং স্থান পরিবর্তন মনে নতুন উদ্যম জগায়, আর সেই উদ্যমে আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম মসজিদ সিরাজগঞ্জের আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। এটি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবস্থিত। এইখানে যারা ঢাকা থেকে আসতে চান তারা মহাখালী থেকে সিরাজগঞ্জের যে কোনো বাসে উঠে সাইদাবাদ বাস স্ট্যান্ডে নামবেন। অনেকেই এক জায়গায় থাকতে থাকতে বোর হয়ে যায়, ফ্রাস্ট্রেশনে পড়ে, ডিপ্রেশনে ভোগে, এবং তাদের জন্য ভ্রমণ, স্থান পরিবর্তন, ঘোরাঘুরি খুবই প্রয়োজন। আর সেই ঘোরাঘুরি যদি হয় কোনো ইসলামিক নিদর্শনে তাহলে তো আরও ভালো। সো হোয়াটসঅ্যাপ গাইজ, সবাই কেমন আছেন? দিস ইজ আবির ফ্রম ব্ল্যাক স্কোয়াড বিডি। আজকে অনেকদিন পর আমরা টাঙ্গাইলের বাইরে কোথাও ব্লগ করতে যাচ্ছি, আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের টিমের সবাই মিলে আজকে ব্লগ করতে যাচ্ছি। আর এই পুরো জার্নিটায় কথা দিচ্ছি আমাদের সাথে অনেক এনজয় করবেন আর কিছু ইনফরমেশন পাবেন। আমরা আস্তে আস্তে একদম এসে পড়েছি বঙ্গবন্ধু সেতুতে। এখানে টোল দিতে হবে, দেন আমরা বঙ্গবন্ধু সেতুতে উঠতে পারবো। ওয়াও, অ্যামেজিং একটা ভিউ দেখতেই পাচ্ছেন। আর এখন তেমনি বর্ষাকাল, সেই জন্য আরো বেশি সুন্দর লাগতেছে। তো চলতে চলতে এই জার্নিটি উপভোগ করি, চলুন। তো আমরা সাইদাবাদ বাস স্ট্যান্ডে এসে পড়লাম। এখান থেকে বাস, সিএনজি ও ভ্যান পাবেন মসজিদে যাওয়ার জন্য। বাস ভাড়া 10 টাকা, সিএনজি 30 টাকা এবং ভ্যান 30 টাকা। ভ্যানই চুজ করলাম, ভ্যানই মনে হলো বেটার হবে। আর ভ্যানে মসজিদে যেতে টাইম লাগে প্রায় হাফ এন আওয়ারের মতো। তো বাস আর সিএনজি চেয়ে ভ্যানে একটু লেন্দি প্রসেস, কিন্তু ভ্যান জার্নি করে একটু বোর হবেন না, বরং বাস আর সিএনজি চেয়ে অনেক বেশি মজা পাবেন। জসিম কেমন লাগে? তো ভ্যান জার্নি করার মেইন রিজন হলো এই রুটটা ভ্যান জার্নির জন্য বেস্ট। আর এমনিতেও ভ্যানে ওঠার অপরচুনিটি সহজে পাওয়া হয় না, আর ভ্যানে উঠলে একটা গ্রাম্য ভাইব পাবেন। আর আমাদের সাথে থেকে এই ভ্যান জার্নিটি উপভোগ করুন। আর এই রুটটা অনেক সুন্দর, যারা বাইক রাইড করে তারাই বুঝতে পারবেন এই রুটটা কিরকম সুন্দর।
দেখতে দেখতে মসজিদ এসে বললাম মুকুন্দগাতি গ্রামে প্রায় আড়াই বিঘা জমির উপর নির্মিত। আর আপনাদের এই মসজিদটি সম্পূর্ণ ঘুরে দেখাবো, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, লেটস গো। মসজিদের পাশে যে হাসপাতালটি দেখতে পাচ্ছেন, এটি মসজিদেরই হাসপাতাল। এখানে গরিব দুস্থ লোকদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এটি সত্যি দারুণ একটি উদ্যোগ। মসজিদটি নির্মাণ করার পরপরই অনেক মানুষের ভিড় হয় এখানে, আর বিশেষ করে মহিলাদের। আর কিছু কিছু মহিলাও নাকি মসজিদের ভিতরে গিয়ে ছবি তুলত, ভিডিও করতো, তো সেই কারণে এখন এখানে টোটালি ভিডিও করা নিষেধ আর ভিতরে ছবি তোলা নিষেধ। সেই কারণে আমাদেরও ফার্স্টে ভিডিও করতে দেয়নি, ছবি তুলতে দেয়নি, নিষেধ করে। দেন আমরা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে আসি, দেন ভিডিও করি। তো আমাদের এখন প্রায় জোহরের নামাজের সময় হয়ে গেছে, তো আমরা এখন সবাই মসজিদের ভিতরে জোহরের নামাজ আদায় করব, দেন আবার ভিডিও করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সত্যি মসজিদে প্রবেশ করলে কেমন যেন আমাদের মাঝে একটি প্রশান্তি কাজ করে। আসলে মসজিদ যে একটি শান্তির স্থান, তা আসলে প্রবেশ করলেই বোঝা যায়। মসজিদটিতে ছাই রঙের একটি বড় গম্বুজ রয়েছে এবং মেঝেতে সাদা রঙের টাইলস। এবং পিলারগুলোতে মার্বেল পাথর জড়ানো আছে।
মসজিদের তৃতীয় তলায় গম্বুজের সাথে এবং অন্যান্য স্থানে আলো ঝলমল করা আকর্ষণীয় ঝাড়বাতি রয়েছে। সত্যি বলতে মসজিদ হলে এরকম হয় উচিত। এই সুন্দর মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয় 30-20 টাকার উপরে। এখনো কেউ সঠিক তথ্য দিতে পারেনি, বাট ধারণা করা হয় 30-20 টাকার উপরে। আমি যতটুকু উইকিপিডিয়া সার্চ করে দেখলাম 30-20 টাকার আশেপাশে লেগেছে। আমরা ভেবেছিলাম এই মসজিদটি দেখা শেষ হলে আমরা চায়নাবাদ গিয়ে ওটাও আপনাদের দেখাবো এই ব্লগে, বাট সেটা আর পসিবল হলো না বৃষ্টির কারণে, অনেক বৃষ্টি হচ্ছে। তো নেক্সট টাইম আবার নেক্সট কোনো ব্লগে দেখাবো এই স্থানটি। অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। যারা সাবস্ক্রাইব করেন না তাদের বলছি সাবস্ক্রাইব ফুলি ফ্রি, সো হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড গিভ আস মোর ইন্সপিরেশন ফর নিউ ব্লগ অ্যান্ড স্টে উইথ আস ফর নেক্সট ব্লগ। So, ta-ta, bye-bye.